নমস্কার, গল্পকথক মিতার পরিবারে আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আমার প্রিয় লেখিকা, বোধ করি সকলেরই, সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প আপনাদের পড়ে শোনাব। আজ আমি শোনাচ্ছি কোনো একদিন ছোট গল্পটি। লিখেছেন প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। কদিন ধরেই ভাঙো ভাঙো অবস্থায় ছিল। স্নান সেরে এসে পড়তে গিয়ে মুট করে খসে গেল ডান দিকে ডাঁটিটা। কালু সন্ধেবেলা একবার চশমাটা সারিয়ে নেবার কথা ভেবেছিল অনিরুদ্ধ। এক হাতে ভাঙা ডাঁটি, অন্য হাতে বাকি অংশটা ধরে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ল সে। 10 মিনিটের মধ্যে বেরিয়ে বাস না ধরতে পারলে কিছুতেই 11টার আগে ডালহৌসি পৌঁছানো যাবে না। এদিকে চশমা ছাড়া সে একরকম অচলি। সাধারণত যাদের চোখের অবস্থা এরকম, তারা ডুপ্লিকেট একটা করিয়ে রাখে। বহুদিন ধরেই আর একটা নতুন করিয়ে নেবার কথা ভাবছে অনিরুদ্ধ, আজ এইরকম একটা মুহূর্তে ওটা ভেঙে যাবে কল্পনাতেও আসেনি। প্রথমটা তাই কেমন থতমত খেয়ে যায় অনিরুদ্ধ কয়েক সেকেন্ড, তারপরে হতভম্ব ভাবটাকে ছিটকে দিয়ে একটা অদ্ভুত সংকেত খেলে যায় তার মাথার ভেতর। সকাল থেকে বুকে জমে থাকা চাপ চাপ অস্বস্তি নিমেষে উধাও। সে পরিষ্কার টের পায় এ চাকরিটাও তার হবে না। এ মা, চশমাটা ভাঙলি কি করে? মা ঘরে ঢুকে আর্তনাদ করে ওঠেন। অনিরুদ্ধ অপ্রস্তুতভাবে হাসে, সর্বনাশ, কি হবে এখন? মার চোখ মুখ কাঁদো কাঁদো পলকেই। অনিরুদ্ধর মনে হয় তার শরীর থেকে এক্ষণে হাত বা পা খসে পড়তে দেখলেও বুঝি এতটা ভেঙে পড়তো না মা। ভাঙা ডাঁটিটা চোখের খুব কাছে এনে পরীক্ষা করে, না, কিছুই করা যাবে না, একেবারে গোড়া থেকে গেছে। চশমা ছাড়া পরীক্ষা দিতে যেতে পারবি তুই? মা ব্যস্তভাবে তার বুকে হাত রাখেন। হাতের মুঠোয় প্রতিবারের মতোই কিছু ফুল বেলপাতা। বুকের ওপর মায়ের হাতের কাঁপুনি দেখতে দেখতে এসে ম্লান হাসে, হে চাকরিটা আমার হতো না মা। মা ছিটকে সরে যান। কান্না ভেজা মুখ পলকেই শুকিয়ে খটখটে, তার মানে তুই আর যাবি না? অনিরুদ্ধ আবার গভীর মনোযোগে চশমার ডাঁটি পরীক্ষা করে। সুরেনকে আমি মুখ দেখাবো কি করে? চিৎকার করতে গিয়ে মার স্বর ভেঙে আসে। কয়েক মুহূর্ত আগের সেই অদ্ভুত সংকেতটা এখনো অনিরুদ্ধর ভেতর টরে টক্কার চালিয়ে চলেছে। অথচ ব্যাপারটা এখন মাকে বোঝাতে গেলেও তিনি বুঝতে চাইবেন না। সে তাই এখন মার কথার কোনো উত্তর না দেওয়াটাই সমীচীন মনে করে। নির্দ্বিধায় গিয়ে শুয়ে পড়ে চৌকিতে। মা ফেটে পড়েন, ছি ছি, লজ্জা করে না রে তোর? বাপ মরা বোনটা মুখের রক্ত তুলে চাকরি করে খাওয়াচ্ছে, তোর কি এতটুকু বিবেক নেই, মান অপমান নেই? পুরনো খোঁচা, অন্যান্য দিন শুনলে প্রচণ্ড রাগ হয়, কিন্তু এই মুহূর্তে সে টের পায় ও ধরনের কথা শুনেও তার কিছুই মনে হচ্ছে না। সে খুব নির্বিকারভাবে ভাবতে চেষ্টা করে, খুকুর বদলে আজ সে চাকরিটা পেলে মা ঠিক এভাবেই খুকুকে খোঁচাতেন কি না। তুই তবু শুয়ে থাকবি? না, ভদ্রমহিলার সামনাসামনি এখন আর থাকা যাবে না। অনিরুদ্ধ খুব ধীরে সুস্থে উঠে বসে। ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসার মুখে শুনতে পায় মার কঠিন গলা পলকেই মমতায় ভিজে গেছে। ছেলের পেছনে আস্তে আস্তে তিনি গাঢ় গলায় বলে চলেছেন, রাগ করে চললি কোথায়? পরীক্ষাটা দিতে যাস বাবা, একটু কষ্ট করে দিয়ে আয়। বাড়ির বাইরে গিয়েও সে মার গলা শুনতে পায়। 33 কোটি দেবদেবীর উদ্দেশ্যে প্রাণপণে প্রণাম জানিয়ে চলেছেন। অনিরুদ্ধর বুকটা ঈষৎ চিনচিন করে। রাস্তায় দাঁড়িয়ে চশমা নামক দুটুকরো কাজ যে তার জন্য কি পরিমাণ জরুরি তা আবার টের পায় অনিরুদ্ধ। চোখ দুটো আপনা থেকেই কুঁচকে ছোট হয়ে আসে। আলো সইয়ে নিয়ে
সে দু চার পা এগোয়। অসম্ভব হালকা হালকা লাগছে মাথাটা, নিজের শরীর নিজের কাছে আলগা পলকা যেন। একটু থমকে দাঁড়ায়। কেন এমন হচ্ছে? এটা কি ইন্টারভিউ বা পরীক্ষা নামক অকারণ উদ্বেগটা কেটে গেল তাই, নাকি একান্তই সেই একজোড়া কাচের অভাব? বেরোনোর সময় চশমাটা চৌকির ওপরই ফেলে এসেছে, নিয়ে আসার জন্য পেছন ঘুরেও মত বদলায়। দেখাই যাক না, একদিন চশমাবিহীন ঘুরে বেড়াতে কেমন লাগে। তাছাড়া শুধু শুধু ওটা নিয়ে বেরিয়েই বা লাভ কি, সারাতে গেলে পাঁচ ছ টাকার ধাক্কা। একটা টিউশনের টাকা আজ সন্ধ্যাবেলা পেলেও পাওয়া যেতে পারে, বাকি দুটোর টাকা দিতে বড় দেরি করে, প্রায়ই মাসের মাঝামাঝি টেনে নিয়ে যায়। অবশ্য তেমন হলে খুকু বা মার কাছে চাইলে পাওয়া যায়, কিন্তু পারতপক্ষে বোন বা মার কাছে হাত পাততে ইচ্ছে হয় না। এই অস্বস্তিটা বছর কয়েক আগেও তার ছিল না, আজকাল হয়। এমনকি রূপার কাছে ইদানিং সে মুখ ফুটে কিছু চাইতে পারে না। গলির মুখে এসে দাঁড়িয়ে পড়ে সে, মোড়টা ঘুরলেই রূপাদের বাড়ি। সেদিকে না ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করে। কিছুদিন অবধি রূপার ধারণা ছিল অনিরুদ্ধর একটা কিছু হয়ে যাবেই। এখন নিজেই চাকরির জন্য চেষ্টা করছে, খুকুর মতো হয়তো পেয়েও যাবে। সে চাকরি না করে রূপা তার বদলে রোজগার করে আনছে, ভাবলে কেন যে তার এত কষ্ট হয়। আসলে তার কিছু মৌলিক যন্ত্রণা আছে, রূপার সঙ্গে মানসিক বোঝাপড়া থাকলেও এ ব্যাপারে তার যন্ত্রণার মূল উৎসটা কোথায় তা কোনো দিনই রূপা খুঁজে পেতে পারে না, অসম্ভব। অনিরুদ্ধ এখন খুব ধীরে সুস্থে হাঁটছে, চোখের সামনে মাকড়সার জালের মতো ঝাপসা ভাব। নিজের অজান্তেই দুটো হাত বারবার উঠে আসছে বুকের মুখোমুখি। অন্ধ মানুষ যেভাবে হাতরে হাতরে পথ চলে, অনেকটা সেই ভঙ্গি। সামনের ঘরবাড়ি মানুষজন সবকিছুর উপর একটা পাতলা স্বর। সে লক্ষ্য করে হাঁটার সময় তার পা দুটো অনেকটা উঁচু হয়ে উঠে তারপর পড়ছে রাস্তার ওপর, চাঁদের ওপর মানুষের পা ফেলে হাঁটার মতন। নিচের বাঁধানো ফুটপাতের দিকে চকিতেই একবার চোখ রেখেই আকাশের দিকে মুখ তোলে। রাস্তা নিচে নেমে গেছে না সে নিজেই লম্বাটে হয়ে গেছে বুঝে উঠতে পারে না। আকাশও অন্য দিনের চেয়ে আজ অনেক বেশি উঁচুতে, শরতের ছেঁড়াছেঁড়া মেঘগুলো বড় থ্যাবড়া মাসুটে। দুহাতে চোখের কোলে জমাট কিছু ঘন জলবিন্দু মুছে নেয়। একটা সিগারেট খাওয়া দরকার, চটপট পকেটের অবস্থাটা হিসেব করে ফেলে। চারটে সিগারেট দে তো। ছোট মোটা কাঁচের বয়ামে কালো লাল লজেন্স সাজাতে ব্যস্ত। আর চোখে অনিরুদ্ধকে একবার দেখে নিয়েই হাঁক মারে, এই বাবু কি চাইছে দেখ। ছোটু তাকে চিনতে পারেনি, নইলে এতক্ষণে বকবকানি আরম্ভ হয়ে যেত। সে লক্ষ্য করে ছোটু খালি প্যাকেটে সিগারেট ভরতে ভরতে হাঁ করে দেখছে তাকে, যেন খুব চেনা চেনা, চিনতে পারছে না। হঠাৎ ব্যাপারটা ভারী মজার লাগে অনিরুদ্ধর। একটু আগের ঘুণ ধরা মেজাজ নিমেষেই উধাও। চশমা ছাড়া এরা কেউই তাকে দেখেনি বা দেখে না। ছোটবেলা থেকে চশমা পরে তার মুখের আদলটাই এক ধরনের হয়ে গেছে, এখন অন্যরকম লাগতেই পারে। এই ব্যাপারটা মানে চশমা ছাড়া তাকে কেমন লাগে, আদৌ চেনা যায় কি না, এই ধরনের মজার ভাবনা একটু আগেও তার মাথায় আসেনি। আরেকটু নিশ্চিন্ত হবার জন্য সে গলা খাঁকারি দেয়, এই ছোটু একটা লজেন্স দে তো। ছোটু মুখ তুলে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকে, তারপর বোকা বোকা মুখে বলে, আরে অনিদানা, তোমার চশমা কোথায় গেল? দু গাল ছড়িয়ে হাসে অনিরুদ্ধ, খুব চমকেছিস না? সত্যি অনিদা, চশমা ছাড়া একদম তোমায় চেনা যায় না, কেউ চিনতে পারবে না। অনিরুদ্ধর চোখ
জল জল করে ওঠে। একদম চিনতে পারবে না, অন্য কেউ ভাববে। হলদে দাঁত বার করে হাসে ছোটু। কিছুক্ষণ ভালোভাবে দেখলে অবশ্য চেনা যাবে, হঠাৎ চেনাই যায় না। কৌতুকটা খুব মনে ধরে অনিরুদ্ধর। ফুর্তি ফুর্তি মেজাজে এসে অনেকটা দূর হেঁটে চলে যায়। রূপা আজ তিনটের সময় মেট্রোর সামনে আসবে। গত মাস থেকে মোটা টাকার টিউশনি পেয়েছে, কাল মাইনেও হয়ে গেছে। সেই খাতিরে আজ তাকে এসপ্ল্যানেডে খাওয়াবে। বেদম হাসি পায় অনিরুদ্ধর। রূপা যদি আজ তাকে চিনতে না পারে, অন্য কেউ ভাবে, দারুণ হবে। চোখের কাছে কবজি তুলে সে ঘড়ি দেখে, সবে 11:20। এতটা সময় কি করা যায়? কোনো বন্ধু বান্ধবের কাছে যাবে? নীলুর অফিসে গিয়ে 3টে অবধি কাটিয়ে দেওয়া যায়। সরকারি অফিস, আড্ডা দেওয়ার অসুবিধে নেই। প্রথমে দেখা যাক নীলু তাকে চিনতে পারে কিনা। এগোতে গিয়ে পিঠের ওপর আলগা থাপ্পড়। কিরে বাচ্চু, এবারে এসে ঘুরে বেড়াচ্ছিস, অফিস নেই? অনিরুদ্ধর সমবয়সী একজন, একেবারে মুখোমুখি দাঁড়ানোর জন্য ছেলেটার মুখ ভালোভাবে দেখতে একটুও অসুবিধা হয় না। না, কশ্মিন কালেও দেখেনি, চকিতেই মনস্থির করে নেয়। তারপর অনায়াসে ছেলেটার কাঁধে হাত রেখে, কেমন আছিস বল? ভালোই, তোর খবর কি? অনেকদিন আড্ডায় আসিস না, কি আশ্চর্য! তার মতো চেহারার আরেকজন তাহলে আছে, যাকে তার বন্ধু এক হাত কাছ থেকেও চিনতে ভুল করে। অনিরুদ্ধর মনে হয় ছেলেটার ভুল ভাঙিয়ে দেয়, কিন্তু নিজেকে একবার বাচ্চু বলে স্বীকার করে ফেলার সাহসে কুলোয় না। একটা ডবল ডেকার এসে স্টপে দাঁড়িয়েছে। ছেলেটাকে আর কিছু বলা বা করার সুযোগ না দিয়ে সে বাসে উঠে পড়ে। কাল থাকিস? যাব। চশমা না থাকায় তার একটাই অসুবিধে হচ্ছে, একটু দূরে এর কোনো কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। হঠাৎ এই অসুবিধেটাই দারুণ ভালো লেগে যায় তার। বাসটা বেশ ফাঁকা, সামনে এগিয়ে বসার সিটও পেয়ে যায় সে। গোলপার্ক ঘুরে বাস সার্দান এভিনিউতে পড়ার সঙ্গে সঙ্গেই গতি বেড়েছে। ফাঁকা রাস্তায় তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে বাস। বাঁদিকে অলসভাবে পড়ে থাকা লেকের নরম শরীরে চোখ বোলাতে বোলাতে মনটা তার ফুরফুরে হয়ে ওঠে। রাসবিহারীর কাছাকাছি আসতেই পেছন থেকে এক ভদ্রলোক টোকা দেন পিঠে। এই যে দাদা, ওই ভদ্রমহিলা আপনাকে ডাকছেন। সে প্রথমটা অবাক হয়। ভদ্রলোকের পাশ দিয়ে ঝুঁকে কোনাকুনি লেডিস সিটের দিকে তাকায়। কিরে খোকন, তোর মা কেমন আছে? জলপাইগুড়ি থেকে ফিরেছে? ভদ্রমহিলার মুখ এত দূর থেকে আবছা আবছা, আন্দাজ করা যায় মায়েরই বয়সী। সুখী সুখী চেহারার গোলগাল ভদ্রমহিলা তার দিকে তাকিয়েই পরম আত্মীয়ের হাসি হাসছেন। খেলাটা আস্তে আস্তে জমে উঠছে মনে হচ্ছে। অনিরুদ্ধ আরও ঝুঁকে সুন্দর বিনয়ী হাসি ফোটায় মুখে। হ্যাঁ, মা ভালোই আছেন, আপনারা সব ভালো তো? অনিরুদ্ধ নিখুঁত ঘাড় নাড়ে। ভদ্রমহিলা কোলের ওপর পড়ে থাকা কৌটো খুলে পান মুখে পড়েন। অনিরুদ্ধ সেই ফাঁকে চিন্তা করে নেয়, খোকন নামক ব্যক্তিটি এই ভদ্রমহিলাকে কি বলে ডাকতে পারেন? মাসিমা না পিসিমা? মায়ের বন্ধু বলেই মনে হচ্ছে, বন্টনও হতে পারে। জানলা দিয়ে পানের পিক ছুঁড়ে মুখ খোলেন ভদ্রমহিলা। হ্যাঁ রে, দিদির কি হলো, ছেলে না মেয়ে? আচ্ছা মুশকিল, বাস শুদ্ধ লোক হাঁ করে কথা শুনছে। ভদ্রমহিলার পাশে বসে থাকা একটি মেয়ে তো প্রশ্ন শুনে রীতিমতো মুখে আঁচল চাপা দিয়েছে। ভারী ঝামেলায় পড়া গেল তো খোকনের মার বান্ধবীকে নিয়ে। ছেলে হয়েছে, নির্বিকার মুখে উত্তরটা দিয়ে উঠে দাঁড়ায় অনিরুদ্ধ। আর বসে থাকা যায় না,
বাস হাজরা, হরিশ মুখার্জি রোডের কাছাকাছি। এখন নামতে গেলে ওই খোকনের মার বান্ধবীর সামনে দিয়েই নামতে হবে, উপায় নেই। সে তাড়াতাড়ি দরজার কাছে চলে আসে। আমি এখানেই নামব। ভদ্রমহিলা এক গাল হাসেন। আয়, মাকে নিয়ে একদিন আসিস আমাদের বাড়ি, কেমন? রাস্তায় দাঁড়িয়ে নিজের মনেই হেসে ফেলে অনিরুদ্ধ। এখনও নিজেকে কেমন খোকন মনে হচ্ছে। সে প্রথমটা ভেবেছিল তাকে লোকে অনিরুদ্ধ বলে চিনতে পারে কিনা পরীক্ষা করবে, এখন অচেনা লোকেরাই তার মুখে চেনা লোকের আদল পাচ্ছে। বেশ নাটকীয় হয়ে উঠছে ব্যাপারটা। হাজরা ব্যাস স্টপে একজন ভীষণ গোমরামুখ লোক বারবার নাক মুখ কুঁচকে নিজের প্রয়োজনীয় বাসটা আসছে কিনা দেখছেন। হঠাৎ ভদ্রলোকের সঙ্গে মজার খেলাটা খেলার ইচ্ছে জাগে অনিরুদ্ধর। তার মতো দেখতে বাচ্চু বা খোকন যদি থাকতে পারে এই শহরেই, তবে ওই ভদ্রলোকের মতো আরেকজন থাকবে না কেন? সে ভদ্রলোকের গা ঘেঁষে দাঁড়ায়। আরে পঞ্চুদা, কেমন আছেন? আপনি ভুল করছেন, আমি আপনার পঞ্চুদা নই। যা, হতেই পারে না, ঠাট্টা করছেন। নিজের রসিকতায় এবার নিজের মুগ্ধ অনিরুদ্ধ। আমায় চিনতে পারছেন না, আমি মন্টু। গোড়ালি উঁচু করে বাস আসছে কিনা দেখছেন ভদ্রলোক। না মশাই, বলছি তো আমি পঞ্চু ফঞ্চু নই। ভদ্রলোকের কোথাও যাওয়ার বিশাল তাড়া আছে বোঝা যাচ্ছে। মুখে কপালে হাজার চিন্তার কাটাকুটি, 1,00,000 সমস্যায় ডুবুডুবু ছাপোষা মধ্যবিত্ত মানুষের চেহারা। না, ঠিক জমবে না। ভদ্রলোকের ওপর অনিরুদ্ধর করুণা হয়। তার মতো করে খেলাটার রস গ্রহণের ক্ষমতা নেই মানুষটার। নইলে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে হালকা করতে পারতেন। 1:12 ধর্মতলার মোড়ে পৌঁছে যায় অনিরুদ্ধ। এখনো ঘন্টা দুয়েক কাটাতে হবে। চশমা ছাড়া হাঁটা চলা করতে এখন আর তেমন অসুবিধে হচ্ছে না, বরং ভালোই লাগছে। নতুন নতুন মনে হচ্ছে সব কিছু, নিজেকেও। আবছা আস্তরণ ভেদ করে দেখার দরুন কলকাতার এই মধ্যমণি অঞ্চলটি আজ তার কেমন মায়াময় লাগে। মেট্রোর ফুটপাথ ধরে মানুষের ভিড় সাঁতরে হেঁটে বেড়াতে দারুণ রোমাঞ্চ জাগে তার মনে। একটু দূরের যা কিছু সব যেন ফিনফিনে মসলিনে ঢাকা। শুধু একদম কাছাকাছি 2-1 হাতের মধ্যে অস্পষ্টতা নেই। জনসমুদ্রে নিজেকে একটা ছোট দ্বীপ মনে হয় তার। নিজেকে এবং নিজের কাছাকাছি পরিমণ্ডলকে ঘিরে কেমন একটা আত্মীয় পরিবেশ রচনার অনুভূতি। সেই পরিবেশই বুঁদ হয়ে যেতে চায়। হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে এগিয়ে চলে। সুবেশা সুগন্ধি তরুণীরা ঝলক আলোর মতো তার খুব কাছাকাছি এসেই অস্পষ্ট হয়ে যায়। একটা বড়সড় দোকানের সামনে সে খুব কাছ থেকে শোকেসে ঝোলানো দামি পোশাকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেখতে দেখতে রূপার জন্য, খুকুর জন্য, এমনকি মায়ের জন্য খুব দামি শাড়ি আলাদা আলাদাভাবে পছন্দ করে ফেলে। নাকের কাছে সেই সময় আচমকাই টাটকা গোলাপের গন্ধ। অনিরুদ্ধ সচেতন হয়, বুঝতে পারে এইমাত্র তার পাশে একটি মেয়ে এসে দাঁড়াল। খুব ইচ্ছে হয় ঘাড় ঘুরিয়ে দেখার। কতদিন যে টাটকা গোলাপের গন্ধ পায়নি। ঠিক এইরকম সময় তাকে হতবাক করে দিয়ে মেয়েটির ভোরের সানাইয়ের মতো মিষ্টি গলার আওয়াজ ভারী সুন্দর ছন্দে বেজে ওঠে। পার্থদানা? অনিরুদ্ধর বুক ঢিপঝিপ করতে থাকে, গলা শুকিয়ে খরার ক্ষেত। মেয়েটা কি তাকেই ডাকল? কই, আশেপাশে আর কেউ তো নেই? পার্থদানা? মেয়েটি আবার জিজ্ঞাসা করায় অনিরুদ্ধ ভালোভাবে চারধার দেখে নেয়। না, তাকেই বলছে। কত আশ্চর্যই না আছে পৃথিবীতে, বাচ্চু বা খোকন ছাড়াও
সে এখন এই মেয়েটির পার্থদা হয়ে যেতে পারে। সারা শরীরে কেমন একটা চোরা কাঁপুনি, সে ঘুরে মেয়েটির মুখোমুখি দাঁড়ায়। পরনে হালকা রঙের চুড়িদার কামিজ, গাঢ় মেঘ রং ওড়না ভারী সুন্দর ভঙ্গিতে বুকের ওপর ছড়ানো, চকচকে কালো দুটি বেনি দুপাশ ছুঁয়ে হাঁটু পর্যন্ত নেমে গেছে। গায়ের রং নরম মাখনের সঙ্গে হালকা লাল মিশিয়ে দিলে যেমনটা হয় ঠিক তেমনি। চোখাচোখি হতে এই মেয়েটি দুগালে গভীর টোল ফেলে, আমি রিমঝিম, সেই যে মল্লিকপুরে পিকনিকে গিয়ে আলাপ হয়েছিল, বাবা কতক্ষণ ধরে ডাকছি যেন চিনতেই পারছো না। রিমঝিম কি মিষ্টি নাম, ঝর্ণার মতো, বৃষ্টির ধারার মতো, একবার শুনলেই যেন ঝিরঝিরিয়ে বয়ে চলে মনের ভেতর। তাই তো, আরে একদম লক্ষ্যই করিনি, হঠাৎ নিজেকে ভুলে নিজের স্বভাব ভুলে অন্য মানুষের মতো, হয়তোবা রিমঝিমের পার্থদার মতো হৈ হৈ করে ওঠে অনিরুদ্ধ। মেয়েদের দোকানের সামনে দাঁড়িয়ে কি দেখছো হাঁ করে? রিমঝিম আরও কাছে সরে আসে। আহ কি ঠান্ডা, স্নিগ্ধ রূপ, কি কোমল মসৃণতা উজ্জ্বল মুখে, শাঁখের মতো গলার খাঁজে, রূপা কিংবা খুকুদের ত্বক কেন এমন হয় না? কি দেখছ? তোমাকে, তুমি কত সুন্দর হয়েছ। নিজের মুখ থেকে বেরিয়ে আসা অচেনা শব্দগুলো নিজের কানেই মধুর হয়ে বাজে অনিরুদ্ধর। তুমি কিন্তু আগের চেয়েও রোগা হয়ে গেছ পার্থদা, আমি তো প্রথমটা ভাবছিলাম অন্য কেউ বুঝি। অনিরুদ্ধ মনে মনে ছটফট করে ওঠে। না না রিমঝিম, আমি অন্য কেউ নই, আমি তোমার পার্থদাই। কই বললে না কার জন্য শাড়ি পছন্দ করছিলে, বিশেষ কারোর জন্য বুঝি? নিখুঁত অভিনেতার মতো কাঁধ ঝাঁকায় অনিরুদ্ধ। তেমন বিশেষ কেউ আর হেলো কই। ইস কি দুঃখ রে, রিমঝিম পাতলা ঠোঁট দুটো মেলে দেয়। কি সুন্দর নরম হালকা গোলাপি ঠোঁট, ও কি কোনো রং লাগিয়েছে না সত্যি ও দুটো গোলাপ পাপড়ি? অনিরুদ্ধর ভারী ইচ্ছে হয় ছুঁয়ে দেখার। রিমঝিম আলতো করে ধাক্কা দেয়। থাক চলো, আর শাড়ি দেখতে হবে না, আমার টুকটাক কিছু শপিং আছে, যাবে সঙ্গে? চলো। মেয়েটার কাঁধে আলতো হাতে রেখে খুব সুন্দর করে হাসে অনিরুদ্ধ। রূপসী নিউ মার্কেট তার নিজস্ব ঐশ্বর্য আর রং নিয়ে ঝলমল করছে, কিছু দেখে না, কাউকেই দেখে না অনিরুদ্ধ, চোখ ভরে শুধু রিমঝিমকেই দেখে যায়। আলো আর রং ছড়িয়ে সরে যায় দোকানের পর দোকান, সেসব মোদির রঙের ভেতর পরীর মতো ভেসে বেড়ায় তার স্বপ্নের রাজকন্যা। ঘণ্টা দুই সময় যে কোথা দিয়ে চলে যায়। একসময় রিমঝিম বলে, আমি এবার ফিরব পার্থদা, বিকেলে এক বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন আছে, যেতে হবে, তুমি একদিন চলে এসো না আমাদের বাড়ি, খুঁজে পাবো না যে, অলৌকিক স্বপ্নের ভেতর থেকে কথা বলে ওঠে অনিরুদ্ধ। রিমঝিম ঝর্ণার মতো হাসি, ফোন করো তাহলে, তাছাড়া অলকদা তো চেনে, অলকদাকে নিয়ে একদিন চলে এসো। মন পাগল করা কিছু গন্ধ অনিরুদ্ধর কাছে গচ্ছিত রেখে মিনিবাসে উঠে যায় রিমঝিম। 3:12 মেট্রোর কাছাকাছি আপন মনে দাঁড়িয়ে থাকার সময় অনিরুদ্ধ লক্ষ্যই করেনি এখন রূপা একেবারে সামনাসামনি এসে দাঁড়িয়েছে। আঁচল তুলে ঘাম মোছে রূপা। কতক্ষণ এসেছ? বাবা দুপুরবেলা বাস পাওয়ার যা ঝামেলা। অনিরুদ্ধ সামনের হোর্ডিংয়ের দিকে তাকিয়ে থাকে, তাকিয়েই থাকে। কি হলো, রাগ করেছ? আসার সময় তোমাদের বাড়িতে গিয়েছিলাম, মাসিমা বললেন চশমা ভেঙে গেছে বলে তুমি নাকি আর রাগ করে পরীক্ষাই দেবে না ঠিক করেছিলে।
অনিরুদ্ধ এক ঝলক রূপাকে দেখে নিয়েই মুখ ঘুরিয়ে নেয়। কি বাচ্চা ছেলে রে, মার কাছে বকুনি খেয়ে এখনো ঠোঁট ফুলিয়ে আছে। এবার রূপার দিকে সোজাসুজি তাকায় অনিরুদ্ধ। আপনি কি আমায় কিছু বলছেন? মানে? রূপার চোখ গোল গোল হয়ে ওঠে। আপনি যাকে ভাবছেন আমি সে নই, ভুল করছেন। গটগট করে রূপাকে ফেলে এগিয়ে যায় সে। রূপা পেছনে পেছনে আসতে থাকে। এই কি ছেলে মানুষই করছো, দাঁড়াও! অনিরুদ্ধ জোরে পা চালায়। যেও না, শোনো, এই দেখো, আসার সময় তোমার চশমা আমি সারিয়ে এনেছি, পরে নাও লক্ষ্মীটি, হোঁচট খেয়ে পড়বে যে। আরো জোরে পা চালায় অনিরুদ্ধ। রূপা নাছর বান্দার মতো তার চশমাটা হাতে নিয়ে পেছন পেছন আসছে, একদম ফিরে তাকায় না। এই মুহূর্তে তার অনিরুদ্ধ হওয়ার ইচ্ছে নেই, সে রিমঝিমে পার্থদা হতে চায়। নিদিন পক্ষে সেই খোকন কিংবা বাচ্চু, তাও না হলে অন্য যে কেউ, অশোক, অমল, নির্মল, যে কেউ। অনিরুদ্ধ প্রাণপণে ছুটতে শুরু করে।